একদিকে সরকারি অনুষ্ঠান মঞ্চ পাশে রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে আটক ডাম্পার বিপাকে অ্যাম্বুলেন্স সহ পথচারীরা ক্ষোভ প্রকাশ কাউন্সিলরের জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম স্থান কোতোয়ালি থানা মোড় সহ সদর গার্লস স্কুল হয়ে হাসপাতাল যাবার পথে যদিও বর্তমানে সেই কর্মব্যস্ত মোড়ে সরকারি অনুষ্ঠান মঞ্চ তৈরি হয় যেমন কার্যত কঠিন হয়ে পড়েছে সাধারণ যাতায়াতের ব্যবস্থা তার পাশাপাশি থানার পেছনের পথে দাঁড়িয়ে থাকা আটক ডাম্পারের জন্য যানজট লেগেই থাকছে যার ফলে বিভিন্ন এলাকা থেকে সদর হাসপাতালের উদ্দেশ্যে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের যাতায়াত বাধাপ্রাপ্ত হতে দেখা গেল সোমবার এই প্রসঙ্গে এলাকাবাসীর দাবি পুলিশ দ্বারা আটক এই বড় বড় গাড়িগুলিকে স্থান থেকে সরিয়ে নেওয়া হোক যাতে সাধারণ মানুষের অসুবিধা কমে যায় এই গাড়িগুলো থাকায় যাতায়াতে খুব সমস্যা হচ্ছে হেঁটেও চলাচল করা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে পুলিশের কাছে আবেদন করব যাতে এই গাড়িগুলো তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দেয় অপরদিকে এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার বিশিষ্ট কাউন্সিলর সন্দীপ মাহাতো এক প্রকার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন এলাকার মানুষের কাছে এই গাড়িগুলো রাস্তার ওপর রাখার ব্যাপারে অভিযোগ এসেছে কারণ এই পথ দিয়ে স্কুল এবং সদর হাসপাতালে বহু মুমূর্ষু রোগীকেও নিয়ে যেতে হয় স্কুল খোলা থাকলে শিশুদের বিপদের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত গাড়িগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাতায়াতে প্রচন্ড অসুবিধা হচ্ছে হেঁটে যেতে পারি না সাইকেল নিয়ে যেতে পারি না গাড়ি করে একটা গাড়ি ঢুকে গেলে আর যাওয়ার রাস্তা থাকে না জ্যাম লেগে যায় খুবই অসুবিধা হয় পুলিশের কাছে কি আবেদন রাখবেন পুলিশের কাছে আবেদন চাইছে এই জায়গা থেকে গাড়িগুলো সরিয়ে দিয়ে অন্য জায়গায় নিয়ে যাক তাহলে আমাদের সাধারণ লোকের সাধারণ যারা পথচারী যারা তাদের পক্ষে খুব সুবিধা হয় আপনার নাম আমার নাম অরুণ কুমার সিং আমি কিছুক্ষণ আগে দেখলাম যে বেশ কিছুদিন ধরেই দেখছি যে কোতোয়ালি থানার পাশে যে সন্নিকটে এলাকা রয়েছে যেটা সদরগাঁও স্কুলের দিকে গেছে এবং বাবুপাড়ার দিকে যে রাস্তা গেছে সেখানে সারিবদ্ধ করে অনেকগুলো যেগুলো ডাম্পার রাখা আছে অনেকগুলো ট্রাক রাখা আছে এমনিতে রাস্তাটা ছোট তার মধ্যে এইভাবে গাড়িগুলো রাখাতে মানুষের চলাচলে খুব ভীষণভাবে অসুবিধা হচ্ছে স্থানীয় মানুষও আমাদের কাছে অভিযোগ করছে এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যখন স্কুল খোলা থাকে তখন ভীষণভাবে অসুবিধা হয় বাচ্চাদের এখানে দু একটি অ্যাক্সিডেন্টও হয়েছে এবং দুটো বিয়ে বাড়ি আছে হাসপাতালে যাওয়ার রাস্তা আছে তাই আমার মনে হয় যে এখানে গাড়িগুলো এভাবে রাখাটা উচিত নয়